বিরোধী জোটকে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন বাংলায় কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস একে অপরকে আক্রমণ করে প্রত্যেক দিন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন অথচ কেন্দ্রে ক্ষমতা আসার জন্য তারা বেঙ্গালুরুতে একসঙ্গে বসে বৈঠক করছেন কি বলেছেন অমিত শাহ রাখবো আপনাদের সামনে এ যে গঠবন্ধন বানা হ্যায় ইউপিএ কা ये यूपीए का गठबंधन नहीं है, ये सत्ता के स्वार्थ के लिए बना है। बंगाल में माननीय अध्यक्ष जी, कम्युनिस्ट पार्टी, तृणमूल कांग्रेस और कांग्रेस तीनों लड़ती हैं। हर रोज ममता जी को हमारे अधीर रंजन जी क्वेश्चन करते रहते हैं, मगर बेंगलोर में साथ में बैठे हैं। কল্যাণীতে হরিণ ঘটাতে মাদার ডেয়ারি বেঁচে দিয়েছেন,